আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে বরাকের প্রার্থীরা বঞ্চিত, প্রতিবাদে ধর্ণা কংগ্রেসে। চাকরির ক্ষেত্রে বৈষম্যতা, প্রতিবাদে 18ই নভেম্বর বরাক বন্ধের ডাক দিল বিটি। বিয়ে বাড়ি থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার, জঙ্গলে গ্রেফতার এ। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি প্রক্রিয়ায় বরাকের বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে, ঠিক এমনই অভিযোগ উত্থাপন করে ধর্ণা কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার এই ইস্যু নিয়ে সরব হয়ে শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস কর্মকর্তারা। পরে এই মর্মে জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। এদিন ধর্ণা কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে বরাক উপত্যকায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারের শূন্য পদগুলো বরাকের যুবক যুবতীদের জন্য সংরক্ষিত করা হবে। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ঠিক উল্টো চিত্রই পরিলক্ষিত হয়েছে। রাজ্যের বিজেপি পরিচালিত সরকার বরাকের বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করছে বলে জানান তারা। এদিনের ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক, পার্থ চক্রবর্তী সহ মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস ও এনএসইউআই এর কর্মকর্তারা। আমরা দেখেছি বিগত দিনে আমাদের থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের যে চাকরির ক্ষেত্রে যে বৈষম্যতা হচ্ছে বরাক উপত্যকার সঙ্গে, সেই জায়গায় আজকে আমরা সেই ধর্মঘট পালন করছি। ভারত সরকারের অধীনে যেখানে আইন রয়েছে 1959 ইংরাজি, যেখানে বলা হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্ট অফ এভরি স্টেট হ্যাভ গট দ্য পাওয়ার, যে সেখানকার লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থ্রুতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ব্যবস্থা করা হবে, সেই জায়গায় কীভাবে আসাম সরকার বর্তমানে সেন্ট্রালি তার পরীক্ষার ক্ষেত্রটা এবং বাইবার ক্ষেত্রটা বেছে নিন। আমরা বলতে চাই, আমাদের দাবি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেক রাজ্যে প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী যাতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জায়গা যোগান করে দেয়, এবং যেটা আমাদের আইনসম্মত বিষয়, আসাম সরকার সেই আইনকে অমান্য করে যেভাবে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটা করছে। বরাক উপত্যকায় বেকারদের প্রতি বৈষম্য ও মেঘালয়ের শিলংয়ে উপজাতিদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বরাক বন্ধের ডাক দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আগামী 18ই নভেম্বর ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টার বরাক বন্ধের ডাক দিল বিটিএফ। বুধবার শিলচর পেনশনার্স ভবনে সংগঠনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিটিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় একথা জানান। তিনি জানান, সম্প্রতি রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ তালিকায় বরাক উপত্যকার প্রার্থীদের সংখ্যা নগণ্য। এছাড়াও মেঘালয়ে গত 6 দশক থেকে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে তা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার। মেঘালয়ের বিভিন্ন জায়গায় যেসব সংখ্যালঘুরা জীবনযাপন করছেন, তারা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে মেঘালয় ছেড়ে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন। কোনো বিকল্প পথ না থাকার দরুন এই দুই জ্বলন্ত ইস্যুতে প্রতিবাদ জানাতে বরাক বন্ধের ডাক দিয়েছে বিটিএফ বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও যোগ করে জানান,
বিজেপির নেতা মন্ত্রীরা বরাকের প্রার্থীদের মনোনীত হওয়ার মেধা নেই বলে যে মন্তব্য করেছেন তা অসত্য এবং অপমানজনক বলে জানান তিনি। এই নিয়োগ প্রক্রিয়ায় দিশপুরের বরাক বিদ্বেষের শিকার হয়েছেন বরাকের প্রার্থীরা বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। আগামী 7 দিনের ভেতরে বরাক ভিত্তিক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা সহ স্থানীয় পদে অত্যন্ত 1000 প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া পৃথকভাবে শুরু করতে দাবি জানান তিনি। এছাড়াও মেঘালয়ে উপজাতিদের নির্যাতন বন্ধ করা সহ মেঘালয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মেঘালয়ের উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলোর নিষিদ্ধ ঘোষণা করতে আগামী 7 দিনের মধ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে দাবি জানান তিনি। সবথেকে দুর্ভাগ্যের বিষয়, শিলংয়ের খাসি স্টুডেন্টস ইউনিয়ন দেওয়ালে দিচ্ছে খাসি, বাট এক্সিডেন্টলি উই আর ইন্ডিয়ান, এটা সম্পূর্ণ দেশদ্রোহিতার স্বামী। আজকে আলফাকে যদি ব্যান করা হতে পারে যে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করছে, কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে যদি আমাদের মিলিটারি লড়াই করতে পারে, তাহলে এই খাসি স্টুডেন্টস ইউনিয়ন যারা নিজেদের ভারতীয় বলে স্বীকার করতে চায় না, তাদের অবিলম্বে ব্যান করা হোক, চাকরির ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান এবং অন্তত 1000 ছেলে মেয়েকে যদি 21,000-এর মধ্যে আসামের ডিস্ট্রিক্ট ওয়াইজ হিসাব করলে আমাদের 3 জেলায় 1500 চাকরি পাওয়ার কথা, আমরা তথাপি 1000 ছেলে মেয়ের চাকরির গ্যারেন্টি যদি সরকার না দিতে পারে, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলছি, মেঘালয়ে অনুপজাতিদের উপর অত্যাচার যদি চিরতরে বন্ধ করতে না পারে, আগামী 18 নভেম্বর সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা সর্বাত্মক বরাক উপত্যকা বন্ধের আহ্বান করেছি। বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার হলো জঙ্গলে। গ্রেফতার হওয়া যুবককে সাথে নিয়ে জঙ্গল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিশোরীকে ধর্ষণের পর খুন করেছে বলে পুলিশের কাছে খোদ স্বীকারোক্তি দেয় অভিযুক্ত যুবক। পরে অভিযুক্তকে সাথে নিয়ে মঙ্গলবার জঙ্গল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছে জয়পুর থানাধীন হরিনগর ছাত্রদয়াল গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, গত রবিবার ছাত্রদয়াল গ্রামে এক আত্মীয়ের বিয়েতে ভাইয়ের সাথে এসেছিল উত্তর দুর্গানগর গ্রামের বছর 13-র এক কিশোরী। বিয়ে বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় ছাত্রদয়াল গ্রামের ইসলামউদ্দিন নামের এক যুবক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায়। তখন যুবদের ছোট ভাইকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় ইসলামউদ্দিন। এরপর থেকে এই কিশোরের আর কোনো সন্ধান পাওয়া যায়নি, শুরু হয় খোঁজাখুঁজি। পরে খবর দেওয়া হয় জয়পুর থানায়। খবর পেয়ে বিয়ে বাড়িতে পুলিশ হাজির হলে কিশোরীকে নিয়ে যাওয়া যুবকের বর্ণনা দিতে পুলিশকে সক্ষম হয় সম্পর্কিত ছোট ভাই। সেই বর্ণনা অনুযায়ী মঙ্গলবার রাত 8টায় জয়পুর পুলিশ ছাত্রদল গ্রামের ইসলামউদ্দিন নামের যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তাকে উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসা করতে মূল ঘটনা বেরিয়ে আসে। ইসলামউদ্দিন পুলিশের কাছে স্বীকার করে যে ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। বুধবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, অভিযুক্ত ইসলামউদ্দিনকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, যাতে এ ধরনের জঘন্য ঘটনা আর না ঘটে বলে জানান তিনি। ব্যক্তিক আমি ইসলামউদ্দিন লস্কর নামৰ এজন ব্যক্তিক, আমি 45 বছৰীয়া বয়সৰ এজন ব্যক্তিক আমি কাষ্টডি আনো আৰু আনি তেওঁক জোৰ সোধপোছ কৰোঁ। আৰু সোধপোছৰ কালতে এই মানুহজনে স্বীকাৰ কৰিলে যে সেই কণমানি ছোৱালীজনী নাবালিকাগৰাকীক তেওঁ কিছুমান ইটেবলছ খোৱা বস্তু দি ফুচুলাই লৈ গ'ল, হাবিলৈ লৈ গ'ল, লৈ পেলাই তেওঁৰ লগত দুষ্কাৰ্য সম্পন্ন কৰি আৰু সেই হেৰি নাবালিকাগৰাকীক হত্যা কৰিলে। আৰু হত্যা কৰি এটা অঞ্চল আছে তাৰ ছত্ৰদয়াল পাৰ্ট 1, সেই হাবি অঞ্চলত
তাইৰ বডিটো মানে মৃত দেহটো পেলাই থলে আৰু তাৰ ওপৰত কিছুমান পাত হাবিৰ পাত কিছুমান তেওঁ জাপি পেলাই সেইটো লুকাবলৈ চেষ্টা কৰিলে। গতিকে তেওঁৰ অনুসন্ধান কালত আমি সেইজন ব্যক্তি লিড কৰি লৈ গ'ল আৰু সেই মৃতদেহটো আমি উদ্ধাৰ কৰিলোঁ আৰু তাৰ লগতে আমি যাৱতীয় যিখিনি কৰিব লাগে আইনগত ব্যৱস্থা আমি হাতত ল'লোঁ আৰু গোটেই ঘটনাটোত এছ ডি পি অ' লক্ষীপুৰ দিনেশ কুমাৰ আৰু ডি এছ পি প্ৰৱেশনাৰ জানকিশোৰ গগৈ দুয়োজনে খুব ডেডিকেটেডলি কাম কৰিলে আৰু কাম কৰাৰ ফলত আমি প্ৰায় 12 ঘণ্টাৰ ভিতৰতে গোটেই ঘটনাটো আমি ফাদিল কৰিবৰ কাৰণে আমি সক্ষম। হাইলাকান্দিতে বাজাজ ফাইন্যান্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে প্রতিবাদে সরব হল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। বুধবার সংগঠনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পরিষদের কর্মকর্তারা জানান, হাইলাকান্দি জেলার বাওয়ারঘাট গ্রামের উবাইদুর রহমান বুড়ভুইয়ার নামের এক ব্যক্তি 2019 সালে মোহনপুর গ্রামের ইয়াহিয়া আহমেদের কাছ থেকে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে বাজাজ কোম্পানির একটি অটো গাড়ি ক্রয় করেন। গত 31 অক্টোবর তিনি কোম্পানির শেষ কিস্তি পরিশোধ করেন, কিন্তু গত রবিবার অর্থাৎ 6 নভেম্বর রাত আনুমানিক 8:30 নাগাদ লালা চন্দ্রপুরে বাজাজ কোম্পানিতে কর্মরত শহীদুল ইসলাম নামের এক যুবকের কথা অনুযায়ী বাজাজ ফাইন্যান্সের লোক পরিচয় দিয়ে গাড়িটি আটকে দেয় মুন্না নামের এক যুবক। অটো গাড়িটির নম্বর AS24AC0363 বলে জানান তারা। এই ঘটনার জন্য বাজাজ কোম্পানিতে কর্মরত শহীদুল ইসলাম নামের ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। তারা এও জানান, শহীদুল ইসলাম বিভিন্ন সময়ে অবৈধভাবে জনগণের গাড়ি আটক করেন বলে অভিযোগ তোলেন তারা। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এজেওয়াইপিসির বড়বন্ধ আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর সহ উবাইদুর রহমান বড়ভুইয়া, ইসলাম উদ্দিন বড়ভুইয়া, আজমের হোসেন বড়ভুইয়া, দলওয়ার হোসেন বড়ভুইয়া প্রমুখ। আজকে থেকে লিয়া 5 মাস 7 মাস আগে আমরা আইলাগান্দি বাজার শোরুম তার এটা অভিযোগ লিয়ে আইলাম, কাস্টমার লাগে তুচ্ছ বাজে ব্যবহার করে দাহ ব্যবহার করে এটার বিনিময়ে আমরা আইলাগান্দি বাজার ফাইন্যান্সের ম্যানেজারে আমরা এটা আশা দিয়ে জন্য কম সময়ের ভিতরে এটার ব্যবস্থা লই, কিন্তু আজকের দিন পর্যন্ত এটা ব্যবস্থা লইছে না। কিন্তু আমরা সবচেয়ে যুবছাত্র পরিষদের দাবি ওটা ওই লোকই দেখা যায় যে হে যেভাবে গাড়িটা ধরে সকাল 6টা 6টায় ধরে বা রাত্রে ধরে 8:30 9টা এইগুলো এভিডেন্স আছে। আমরা রাত্রে 11টায় গাড়িটা ধরে এই গাড়িটা ধরার হে অথরিটিটা কোন জায়গায় পায় বা এই রেপোর্টটা কীভাবে করে আমরা তো জানি এই টাইমে কোনো অফিস টাইম নাই, নল অফিসের টাইমে কীভাবে গাড়িটা রেপো করে। এর মাধ্যমে গাড়িটা যে সময় গাড়িটা ধরাই যায় সাধারণ মানুষটি ধরাই যায় গাড়িটা পালে একটা ছেলে ধরছে, গাড়িটা আমরা ভিডিও করে আনা হয়েছে, ভিডিওর জড়িয়ে দেখা গেছে এ কোনো ফাইন্যান্সের মানুষ না, যারা দিয়ে গাড়িটা ধরাইছে এ কোনো ফাইন্যান্সের মানুষ না, কিন্তু গাড়িটা ছুটেই আনতে গিয়ে দেখা যায় আবার ও চৌধুরী আলম চোর। এ আমরা ওটা দাবি হইল কি যুবছাত্র পরিষদর যে হাইলাকান্দি যেটা বাজাজ শোরুম আছে বা বাজাজ ফাইন্যান্স আছে আগামী 24 ঘণ্টার ভিতরে যদি চৌধুরী আলম চৌধুরীর কোনো যদি চুরায় না পায় বা তারে বাজাজ ফাইন্যান্স থেকে বঞ্চিত করা না হয় তে আমি আমার বাউরগঞ্জ আঞ্চলিক কমিটি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি, আমি বাজাজ ফাইন্যান্স যে কোনো টাইমে টালা মারতে বাধ্য রই। আর আজকে রাত্রে আমি লালা থানার একটা এফআইআর করমু যে ওই যে সৌদুল আলম চৌধুরী যে গাড়ি যেটা সাধারণ এখন মানুষ দৌড়াই লইছে কোনো ফাইন্যান্সের মানুষ না তারা দিয়ে দৌড়াই লইছে আমি একটা এফআইআর করবো। ফের কাছাড় পুলিশের জালে ধরা পড়ল বারমেদ সুপারি বোঝাই লরি ও ভ্যান, পাশাপাশি গ্রেফতার করা হলো দুই ব্যক্তিকে। বারমেদ সুপারি বোঝাই লরি জলে পড়ে ছাই হওয়ার পরও থামছে না অবৈধ সুপারি পাচার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে লায়লাপুর পুলিশ নাকা তল্লাশি চালাতে গিয়ে AS01JC5608 নম্বরের 14 চাকার লরি থেকে প্রায় 1,500 কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। লরিটি মিজোরাম থেকে কাছাড় অভিমুখে আসছিল। এই লরিটি লায়লাপুরে পৌঁছালে পুলিশ লরিটি আটক করে তল্লাশি চালালে পুলিশ লরির ভেতরে পাতলা কাঠ দিয়ে ঢাকা ও উপরে প্লাইউড দিয়ে নির্মিত একটি গোপন চ্যাম্বারে লুকিয়ে রাখা প্রায় 1,500 কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে।
পাশাপাশি অবৈধ সুপারি পাচার চক্রের সাথে জড়িত লরি চালক তথা ধলাই থানাধীন বিষ্ণুপুর পুনিহাওয়াইয়ের প্রয়াত ফজির আলীর বছর ২৬ ছেলে এজাজুল ইসলামকে গ্রেফতার করে লায়লাপুর পুলিশ। অপরদিকে বুধবার কাকভোরে ধলাইখাল বর্ডার আউটপোস্টের সামনে আরেকটি মারুতি ভ্যান গাড়ি থেকে চার বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। ভ্যানটি মিজোরামের সাইফাই থেকে ভাগা বাজারের দিকে আসছিল। এতে ধলাই থানা এলাকার শ্যামাচরণপুরের বাসিন্দা প্রয়াত মাহবুব রহমান বড়ভুইয়ার ছেলে মোহাম্মদ নিয়ারউদ্দিন বড়ভুইয়াকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ১৩ থেকে ১৫ বছরের ৬ নাবালককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি মূলত গত ১লা নভেম্বর করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর কালীনগর এলাকার। সোমবার এ নিয়ে নাবালিকার পরিবার থেকে পুলিশে অভিযোগ জানানো হলে পুলিশ গ্রেফতার করে ৬ নাবালককে। নাবালিকার পরিবারের সদস্যরা জানান, গত ১ নভেম্বর মেয়েটি বাড়িতে থাকা অবস্থায় অভিযুক্তরা জোর করে বাড়িতে প্রবেশ করে পাশাপাশি বলপূর্বক ধর্ষণ সহ মারধর এবং নিজেদের মোবাইলে ভিডিও রেকর্ড করে। এতে মেয়েটি আতঙ্কিত হয়ে যাওয়ায় প্রথমে কিছু বলেনি পরিবারের লোকদের মানুষ। পরে তারা বিষয়টি জানার পর পুলিশে অভিযোগ জানান। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান যে নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের অবিলম্বে আটক করা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করেন। পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন ২০২২ অধীনে ওই ৬ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। যোনে এইটো কাম সংঘটিত কৰিছিল তেওঁলোক চাইল্ড কনফ্লিক্টত লৈ আছিলে আৰু তেওঁলোকক আমি সকলোকে এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। যিকেইজনকে এপ্ৰিহেণ্ড কৰি আমি অনাৰেবল প্ৰিন্সিপাল মিনিষ্টাৰ জে জে পি মহোদয়ৰ ওচৰত আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু তেখেতসকলক আমি অবজাৰ্ভেশ্যন সময়ত আমি পঠাই দিছোঁ। এই যে ৬গৰাকী শিশু যে আছে যিটো দুষ্কৰ্মত লিপ্ত বুলি আপুনি অভিযোগ কৰিছে, এইবিলাকে এইজ কিমান হ'ব? ১৮ হ'ব। আচ্ছা, আৰু এই ছোৱালীবিলাকে ঘৰত গণ হয় ছাৰ গণ এইজ কিমান হ'ব? বিলো এতিয়া সেইকাৰণে পক্সৰ কেছ ষ্টাৰ্ট হৈছে। ঘটনাটো মানে কেইদিন আগত হৈছে? এইটো হৈছে আজি প্ৰায় ৭-৮ দিনমান আগৰ। ছোৱালীটো ক'ত আছিলে? চাওক, এতিয়া ইনভেষ্টিগেশ্যনৰ কথা সকলো কথা বুলি ক'ব নোৱাৰি, যিখিনি ধৰক ইনফৰ্মেশ্যন দিব পাৰে সেইখিনি দিছোঁ আপোনালোকক। মানে এই যিটো আপোনালোকে তথ্য পাইছে, আপুনি তদন্ত যিটো পাইছে, তেওঁ মহিলা ছোৱালী ঘৰত চিংগুল আছিল নেকি? চাওক, এইবোৰ কথা আপোনালোকক কোৱা এয়া নহয়, ইনভেষ্টিগেশ্যন চলি আছে, ইনভেষ্টিগেশ্যনৰ কথা এইবোৰ আপোনালোকক যিখিনি আপোনালোকক ক'ব পাৰোঁ সেইখিনি অলৰেডি আপোনালোকক কোৱা হৈছে। ল'ৰা শিশু কটা আছিলে? হাঁ, এই যে কুকৰ্ম কৰা হৈছে যে শিশুবিলাক কিমান আছিল? আমি আমি ৬জন এপ্ৰিহেণ্ড কৰিছোঁ শিশু। থেংক ইউ। করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপের আফতাব উদ্দিন আর নেই। মঙ্গলবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৫ সন্তান সহ অসংখ্য গণমুগ্ধ রেখে গেছেন। বুধবার সকাল ৭:৩০টায় পূর্ব টঙ্গিবাড়ি ঈদগাহ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন তার ভাইপো মৌলানা জবরুল হক। আফতাব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান ও আশিস নাথ, রাতাবাড়ি জিপির এপি সদস্যের প্রতিনিধি হাজি লুৎফর রহমান। আফতাব উদ্দিন প্রথম জীবনে ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করলেও পরবর্তীতে এআইইউডিএফ দলে যুক্ত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি অগপ দলের প্রার্থী আজিজ আহমেদ খানের হয়ে কাজ করেন। এছাড়াও তিনি গ্রামের মসজিদের নির্মাণ কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করে গেছেন। তার মৃত্যুতে গোটা রাতাবাড়ি জিপি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কার্বি আলংয়ের পর এবার করিমগঞ্জেও ডেঙ্গুর সংক্রমণ। ইতিমধ্যে ৩ জনের শরীরে ধরা পড়েছে মারণবিধি
ডেঙ্গু। করিমগঞ্জ সিভিল হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসার পর ইতিমধ্যে ওই তিনজনের সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছেন। তবে তাতে শেষ নয়, এই ভয়ঙ্কর ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে বলে মনে করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শামসুল আলম। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ডেঙ্গু মশা কখনো নোংরা জলে বংশ বিস্তার করে না, এমনকি চলন্ত নদী বা বিলের পরিষ্কার জলেও নয়। তারা সবসময় বাড়ির আশেপাশে ফেলে রাখা অপ্রয়োজনীয় পাত্রে জমা পরিষ্কার জলে ডিম দিয়ে বংশ বিস্তার করে। তাই এই ডেঙ্গু রোগ থেকে বাঁচতে বাড়ির আশেপাশে অপ্রয়োজনীয় পাত্র ফেলে না রাখার আহ্বান জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শামসুল আলম। তো আমি আমার এনভায়রনমেন্টও আমি এইটোর পৰা হাত সাৰিব লাগিব। প্ৰথম কথা যে আমি মদ যাতে ব্ৰিডিং ল'ব নোৱাৰে তাৰ কাৰণে আমি সিহঁতৰ বাহাবিলাক আমি ভাঙি দিব লাগে। গতিকে আমাৰ ৰাইজক আমি সচেতন কৰিব চেষ্টা কৰিছোঁ আৰু মই এই ক্ষেত্ৰত ইলেক্ট্ৰনিক মিডিয়া, আপোনালোকৰ ইলেক্ট্ৰনিক মিডিয়া বা প্ৰিণ্ট মিডিয়াক মই অনুৰোধ কৰিম যে আপোনালোকক ৰাইজৰ মাজতে এইটো এটা সচেতনতা সজাগতা এটা ক্ৰিয়েট করলে রাইজর বড় ডর উপকার হব। কারণ আমার অলরেডি আমার করিমগঞ্জ সিভিল হসপিটালত আমি তিনজন পেশেন্টর গাত ডেঙ্গুর পজিটিভ আমি ডায়াগনোসিস করছো। গতি অবশ্যই আমার তিনজন বেমারী চিকিৎসা করে আমি সুস্থ করে তুলিছো, এজনের মৃত্যু নাই হওয়া। গতি এইটা একটা ভাল খবর আমার আমার ভাবে। রাজ্যের অন্যান্য জেলার ন্যায় করিমগঞ্জেও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার এই উপলক্ষে করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খসড়া ভোটার তালিকার কথা জানান করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক বিপুল দাস। তিনি বলেন, করিমগঞ্জের পাঁচটি বিধানসভা কেন্দ্রে আগের মতো সমান ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। জেলার পাঁচটি বিধানসভা মিলে 1065টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়া করিমগঞ্জে সর্বমোট 2235 জন ডিভোটার রয়েছেন বলে জানান তিনি। আজ থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত তালিকায় সংযোজন, বিয়োজন, নাম সংশোধন ইত্যাদি প্রক্রিয়া জারি থাকবে। এছাড়া আগামী জানুয়ারির 5 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে বলেও উল্লেখ করেন অতিরিক্ত জেলা শাসক বিপুল দাস। উপস্থিত ছিলেন আরেক অতিরিক্ত জেলা শাসক বর্ণি আজিতিয়া। রাতাবাড়ি সমষ্টিত আমার টোটেল ভোটার আছে 181,056 আজির দিন, আজির দিন তার ভিতর আছে 92,706 মেল, 88,356 মেল, টোটেল হচ্ছে 181,056। তারপর পাথারকান্দির কারণে আমার আছে মেল আছে 107,015, ফিমেল আছে 96,494, টোটেল আমার আছে 197,209। করিমগঞ্জ সাউথের কারণে আছে আমার 103,653 মেল, 101,424 ফিমেল, আর টোটেল আমার হয়েছে 205,077। করিমগঞ্জ সাউথের কারণে হচ্ছে আমার মেল 102,118, 97 আর ফিমেল হচ্ছে 97,142, আর টোটেল আমার হয়েছে 199,260। আমার শেষরটা আমার হয়েছে বদরপুর, বদরপুরের কারণে আমার টোটেল হেৰি আছে ইলেকট্রন আছে 168,680, তার ভিতর আমার মেলর সংখ্যা হয়েছে পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে 85,477 আর ফিমেল হয়েছে আমার 83,203। টোটেল আপনি যদি আমি ডিস্ট্রিক্টর কথা কও তো ডিস্ট্রিক্টর তেতিয়া হলে আমার টোটেল ইলেকট্রন হয়েছে 951,282। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে বরাকের যুবকদের বঞ্চনার প্রতিবাদে করিমগঞ্জে ধর্ণা কার্যসূচি পালন করলেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। অফিস পাড়ার ধর্ণাস্থলে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ কংগ্রেসের নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন।
অনতিবিলম্বে বরাকের বেকার যুবক যুবতীদের সমাহারে নিযুক্তির দাবিতে প্রয়োজনে আরও একটি ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। ধর্ণা কার্যসূচিতে জেলা কংগ্রেসের একাধিক নেতা সহ যুব কংগ্রেস ও সেবা দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রশ্ন করতে চাই, বরাকের মধ্যে যারা এপিএসসি দিচ্ছেন, ইউপিএসসি দিচ্ছেন, বরাকের মধ্যে বরাক থেকে পাস করে আসামের চিফ সেক্রেটারি হয়েছেন, তাই আজকে আমি প্রশ্ন করতে চাই, বরাকের থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের কি সেই যোগ্যতা নেই যে এই পরীক্ষায় পাস করার জন্য? আমরা মনে করি এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত বরাকের শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করার জন্য। তাই আজকে আমরা এই ধর্ণা কার্যসূচির মাধ্যমে আজকে আসামের মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই যে বরাক উপত্যকার খালি যে পদগুলো আছে সেই খালি পদের 100% খালি পদের নিয়োগ প্রক্রিয়া বরাক উপত্যকার শিক্ষিত বেকারদের দিয়ে করতে হবে। একজনও মানুষ যদি ব্রহ্মপুত্র উপত্যকায় এসে বরাক উপত্যকায় যদি জয়েন করে তাহলে আমরা বরাকের যারা বেকার যুবকরা আছে তারা সেটা মেনে নেবেন না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি গণতন্ত্র প্রক্রিয়ায়। গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলে গেছেন যে বরাকের যে খালি পদগুলোর হবে সেই খালি পদের নিয়োগ প্রক্রিয়া বরাকের শিক্ষিত বেকারদের দিয়ে সেটা পূরণ করা হবে। 6 নভেম্বর থেকে সমগ্র বিশ্ব তথা ভারতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ভর্তি অভিযান শুরু হয়েছে, যা আগামী 20 নভেম্বর পর্যন্ত চলবে। এই অভিযানকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কার্যালয় খোলা হল পানি ভরাতে। মঙ্গলবার সন্ধ্যায় এক ভাবগম্ভীর পরিবেশে ফিতা কেচে পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কার্যালয়ের উদ্বোধন করেন দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র পাল। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল বলেন, হিন্দু সমাজকে সংগঠিত করতে 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ গঠন করা হয়েছিল। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কাছাড় জেলা হিতচিন্তক অভিযান প্রমুখ অমলেন্দু দাস, দক্ষিণ পূর্ব প্রান্তের সহ ধর্মপ্রসার প্রমুখ সুজিত পাল, পরিষদের সহ সভানেত্রী চম্পা দাস, জেলা সম্পাদক বিপ্লব রায় সেবা প্রমুখ পিঙ্কু পাল, দুর্গা বাহিনীর জেলা সংযোজিকা হেপিনাথ, পরিষদের পানিভরা প্রখণ্ড প্রমুখ সন্দীপ নাথ প্রমুখ। আমরা মনে করি ভারতবর্ষে তথা পৃথিবীর সমস্ত মানুষ আমার মায়ের দিকে কুটুম্ব আত্মীয়, তাই ভারতবর্ষ যদি মা হয় এই মাতাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেককে হিন্দু সমাজের কাছে রয়েছে। ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করেছিলেন লক্ষ্মণ রামচন্দ্রকে বলছেন, দাদা সোনার লঙ্কা ছেড়ে মন যেতে চাইছে না, তখন রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, অপিসর্ণময়ী লঙ্কা ন চরোচ্চ লক্ষ্মণা জননী জন্ম ভবিষ্য স্বর্গাত পিগরিয়সি। হে ভাই লক্ষ্মণ, যদিও লঙ্কা সোনার তবু জননী এবং জন্ম ভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। আমরা জানি আমরা যে ভগবানের পূজা করে থাকি সেই ভগবানের একটি শ্লোক আমাদের সামনে দিয়েছেন, সে শ্লোক কি, সংবৎসদ্ধম সংবদদ্ধম সংগমনাংশি জানতাম দেবা ভাগৈ যথা পূর্বে সঞ্জয় নানা উপাসতে। কেবলমাত্র ভগবানের পূজো করলে হবে না, ভগবানের পূজোর সাথে সাথে ভগবান যে কথা বলেছেন সমস্ত হিন্দু সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা সবাই একসাথে থাকি, একসাথে অভিশান্ন ভাগ করে যাই, একসাথে চলার মন্ত্র। হিন্দু সমাজ যখন যখন ভুলে গেছে তখন তখন ভারতবর্ষের উপরে আপত্তি এসেছে, তখন তখন ভারতবর্ষ বার বার খণ্ডিত হয়েছে শুধুমাত্র দেবতাদের সেই নির্দেশ আমরা মানিনি বলে। আপনারা দেখুন হিমালয় সমারম্ভ যাবত হিন্দু সর্বনাম, হিমালয় থেকে কন্যাকুমারী গান্ধার থেকে ব্রহ্মদেশ এত বড় বিশাল বিস্তৃত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে বরাকের প্রার্থীরা বঞ্চিত, প্রতিবাদে ধর্ণা কংগ্রেসে। চাকরির ক্ষেত্রে বৈষম্যতা, প্রতিবাদে 18 নভেম্বর বরাক বন্ধের ডাক দিল বিজেপি।
বিয়ে বাড়ি থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার জঙ্গলে গ্রেফতার এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।